চব্বিশ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। তার আগে থেকে জোর কদমে প্রস্তুতি ময়দানে। শুধু লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ তাই নয়, এর সঙ্গে রয়েছে একাধিক কর্মসূচিও। আর এই কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিক খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। শুক্রবার সেই মাঠ পরিদর্শন করেন ভারতীয় সেনা আধিকারিকরা, কথা বলেন এই অনুষ্ঠানের উদ্যোক্তাদের সঙ্গেও। রাতপোহালেই এক প্রকার সাধু সন্তদের প্রাণকেন্দ্র হয়ে উঠবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যাদের সঙ্গ দেবেন লক্ষ লক্ষ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। এখন সব সাজো হচ্ছে, সব আমরা সব ভিভিআইপি ভিআইপি তাদের নাম্বারিং করা হয়েছে। আর যারা আমাদের সাহায্য করছেন দর্শক শ্রোতা যারা, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর সবার জন্য বসার ব্যবস্থা, নিচে বসে গীতা পাঠ করবেন। শঙ্করাচার্য চলে এসেছেন, দ্বারকার শঙ্করাচার্য স্বামী সদানন্দজি মহারাজ পূজ্য। গীতাতে যেভাবেই প্রথম থেকেই প্রথম খণ্ডে বিষাদ যোগে বলা হচ্ছে যে সবাই পাঁচজন পাঁচটা ভাই আলাদা করে শঙ্খ বাজাও, কেন এটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধটা কিসের? সত্যকে অসত্যের বিরুদ্ধে জয়লাভ করা। তো ওই একটা ভাবনা নিয়ে আমাদের এখানে হচ্ছে। তাহলে এটা নজরুল ইসলাম লিখিত এই যে গানটা, এটা এত অপূর্ব কথা বলছে যে যুদ্ধক্ষেত্রের মতন যেন তুমি পাঁচজন শঙ্খ বাজাও এবং সত্যকে প্রতিষ্ঠিত করো। সেই জন্য আমাদের মহারাজ নির্মলানন্দ ব্রহ্মচারী বলেছেন যে এই গানটা প্রথমে গাওয়া হবে, শেষে গাওয়া হবে, এবং এটা আমাদের মূল গান আজ এক লক্ষ্যকণ্ঠের। কি থাকছে এই দিনের কর্মসূচিতে? জানা গিয়েছে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে একটি নজরুলগীতি গাওয়ার পরিকল্পনা। সেই প্রস্তুতিও একশো জন মহিলা নিচ্ছে। পোশাক বিধির ওপরেই বিশেষ নজর দেওয়া হয়েছে। পুরুষরা সাদা ধুতি এবং পাঞ্জাবি পরবেন, মহিলারা লাল পাড় সাদা শাড়ি পরবেন। যারা এই অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন তারা ব্রিগেডের প্রথম সারিতে উপস্থিত থাকবেন। সকাল ১০টা থেকে শুরু হবে অনুষ্ঠান, দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত গীতাপাঠ চলবে। রবিবারের অনুষ্ঠানের জৌরুস ধরে রাখা এখন আরও বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই তিনটি মঞ্চ করা হয়েছে গীতাপাঠের জন্য। একটি মঞ্চে থাকবেন শঙ্করাচার্য, অন্য মঞ্চে থাকবেন সাধু সন্তরা, এবং আরেকটি মঞ্চে থাকবেন ভিভিআইপিরা। সাধু সন্তদের দেখার দায়িত্বে বিশ্ব হিন্দু পরিষদ। মঞ্চ বাঁধার কাজ আপাতত শেষ হলেও নিরাপত্তার দিকটি খতিয়ে দেখছে উদ্যোক্তারা। যারা এই দিনের অনুষ্ঠানে আসবেন তাদের জন্য মে আই হেল্প ইউ গেট আছে, সেখানেই স্বেচ্ছাসেবকরা থাকবেন, নির্দিষ্ট ব্লকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। ব্লক ১ উত্তর, ব্লক ২ মধ্য, ব্লক ৩ পশ্চিম দিক, ব্লক ৪ হাওড়া, ব্লক ৫ ব্যারাকপুর, ব্লক ৬ বসিরহাট, ব্লক ৭ বারাসাত। এছাড়াও সাধারণ মানুষের জন্য গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বঙ্গবাসী ক্লাবে, গঙ্গাসাগর মাঠে এবং ইস্কনের মাঠে। এই নিয়ে ইতিমধ্যে ভারত সেবাশ্রম সংঘ সহ একাধিক মঠের মহারাজদের নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি বৈঠক পর্ব। উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গ থেকে বেশ কিছু মানুষকে আনতে সমস্যা হলেও এখনও পর্যন্ত বহু সন্ন্যাসী তারা ইতিমধ্যেই আসা শুরু করেছেন। রাতপোহালে আরও অনেকে আসবেন, শঙ্করাচার্য তিনি এসে পৌঁছেছেন। সব মিলিয়ে কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে, যেহেতু বহু মানুষ ভিড় জমাবেন আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি চোখে পড়ার মতো এই লক্ষ্যকণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠানে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।